সংখ্যায় আগবঢ়াইছে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার মাই এয়ারটেল অ্যাপ গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস বি প্লান সেলুন সিক্রেট হেয়ার কালার ইউ আর শাইনিং সিপি মশালা আর নেরোলেক সুরক্ষা Friday's entertainment presence. ও বাইদেউ হাজার ৰাক্ষং কল্লিও ছাৰ আপোনাৰ মৰত দিয়ক আছিল এতিয়া মোৰ একো নহয় একো বুলি নাভাবো মই এতিয়া হাও হেডছাৰ দুখন ভাত নাখোৱাকে ঘুমটি গেলে হেই ঘুমটি আনাই আ কেনো নাইবু ভৰ ঘুমটি মাতক মাতক ভাত নাখোৱাকে ঘুমটি যাব নৰে মাতিলেও হাৰি নাপৰি হা এক দুই তিনি গুড মৰ্ণিং ছাৰ গুড মৰ্ণিং অফিচাৰে প্ৰেমলতাক ভাল পায় আমি প্ৰেমলতাক আউগেদি চাকৰি লম ভাবি চাবা গেলি সেইটো হারাম কারবার স্যার কলি না কত কর সুবিধা পালু স্যার কোনোবাই বরুয়াই ফোন নকল্লা কোন বরুয়া হে স্যার এ আমার ডিও অফিসার বড় বাবু বা কসন কি কব খুঁজছ স্যার কেরপা আর মই নতুন কাম এটাত লাগিমে ভাল ভাল কাম করব লাগে পহিলে পহিলে কাম করলি ভাল হয় না বয়া হয় কেনকে কব হে স্যার হে ধরি স্যার মালতি স্কুলের চাকরিটো দিলি মায় আর মালতি কিবাকে ওপৰত লাগিম চাই থাকক কাৰ পেয়াৰ কিমান বল বল চিন্তা কৰিব নালাগে ও স্যার চা খাবো খাবো য খাগে স্যার ঘরত মালতী চাহ করে খুয়াবো আর স্কুলত খিলি করে খুয়াবো খিলি খিলিক মই অ্যাপন করিম ইম্পসিবল ও খিলির বলে চাকরিতো হবো হয় না স্যার আপনালোকর কোনবা উপরাবালার লগত বলে প্রেমলতার ভাল চিনাকি আছে ও যে কোনো প্রকারে খিলিক চাকরিতো দিয়ে এরবো বলে মই ভেলুলে চলু মই হেডমাস্টার থাকুতে মিড ডে মিলের রাঁধনির কথা শুনি কোন অফিসার খিলিক চাকরি দিয়ে মই চাম নয় নরে নাকি স্যার নয় মোর কনসেন্ট নোহাকে কোনো কারণ দিব নয় মুকে দিব না স্যার 110% মই তোমাক দিম হক দক স্যার ধর্ম হব আপনার অন্য অন্য অন্নদান করা আনবো ও লাস্টত আর পাল্টি না মারব স্যার কি কলি অফিসারের কথা মতে খিলিক দিব ইনাত খিব মো মুখখন কি ভেলুলেস বলি ভাবিছ নি ভাবা নাই দক স্যার লাস্টর শেষত যদি মোক চাকরিটো নেদি খিলিকে দে তাকে চিন্তা করে আছো স্যার কিনো একটা কথাকে চেপেটা করে আসা হে মোর ফলের পর তোমাক চাকরি দিয়াটো ফাইনাল এতিয়া আমার দুতলে দুকাপ চাহ বনায় আনাগে যা এক নিয়মত চাহ খাবো স্যার এ ভাত খাই ভাল আছিল নেকি কত আর এক নিয়মত চাহ খাবো বাকি আর আপনার কথা দেখছুন ন ওই বড়লা কি কইছ আসো আর ক এটা বড় ডাঙর কথা হল বুঝছনে কি কথা এ বাপু এফলে আসুন কি বাপু ইফলে আসুন বুঝছনে বজারলে গৈ আছো এনেতে মানুহ এবাৰ নংলা মুখৰ পৰা আওয়াজ এটা আহিল চালু একদম ৰিতাৰ মুখ বুঝছনে খালি চুলিকেডাল পকা অলপ বয়সৰ আছো এ ৰিতা বায়েক হ'ব নহয় ও ৰিতাৰ মা বা একদম ৰিতাৰ ফটোষ্টেট কপি বাপ ৰে বাপ হাই লাখ ৰিতা বুঝছনে চুলিকেডালত যদি ৰং অকণ লগায় ভালকে প্ৰসাধন কৰি ৰীতাৰ কাপোৰ এখাজ পিন্ধাই দিয়া যায় সকলোৱে ৰীতা বুলিয়ে মাতিব ৰীতাৰ মাক ক অঁ মোক মাতিলে মই বোলো কওকচোন অ মোক চিনি পাইছা না মই বোলো মুখৰ আকৃতি চাই অনুমান এটা কৰিছো বোলে হয় দা মই ৰীতাৰ মাক তাৰপিছত বাটতে থিয় হৈ আধা ঘণ্টা বুজিছনে কাজিয়া কৰিলি কথা পাতিলো বাটত মানে নঙলামুখত থিয় কৰাই কথা পাতিলে যে ভিতৰলৈ নামাতিলে কিয় ভিতৰলৈ কেনেকৈ মাতে
সিহঁতৰ নঙলা মুখত কথা পতা নাই নহয়। নঙলা মুখ বেলেগৰ, সেই ঘৰলৈ ফুৰিবলৈ আহিছিল। অ হয় নেকি? ইমান সময় তোক সেইটোকে কোৱা নাই। বাৰু কি ক'লে কচোন। এই বাপু, আৰু তোমাৰ বন্ধা আকৌ নাজনালা, কিবা এটা জানিব লাগছিল। অ মোৰ আপি সনাহান আপি, বয়া নাব্বা, এনাই আপি তোমাৰ বন্ধুৱে নাপৈ। অ মেইন চিৰিয়েলখন তোক নেদেখুৱালে, এডভাৰটাইজ কৰি পঠিয়াই দিলে। একো মিছাও কোৱা নাই দে। অই বুৰ্বক, একো ডাঙৰ কথা হোৱা নাই। মাকে বখানে যি, গোৱালে বখানে ঘি, সেইটো কথা মই কোৱা নাই নহয়। কিবা ক'লি? কিবা এটা য়েছ ন' জনাব লাগিছিল। জনাই দিবি? য়েছ ক'ম। ন' কবি? বহুত য়েছ ডিফাৰেঞ্চ। মই হ'লে আপোনাক আৰু এৰাত নাই। আপুনিয়ে আমাৰ ভৰসা বাইদেউ। মোৰ লগত অফিচাৰ ঘৰলৈ ওলাবা, মই যিকোনো পকাই ফিটিং কৰি দিম। এটা কথা চিন্তা নহয় নহয়, আমি ফিটিং কৰোঁতে কৰোঁতে সিফালে হেডছাৰে মালতীক কামতে লগে দিয়ে নেকি? লগাই থাকক, আঁতৰাই দিম নহয়। লাগিলে MLA চাহাবৰ পৰাও লিখা লৈ আহিম। MLA? অঁ, MLA চাহৰ লিখা হ'লে আধা ভাতৰ থাকে মালতী বৌ ওলাই আহি খিলিক চাৰাজ দিবলৈ বাধ্য হৈ যাব। কি কৈ দিয়? এটা কথা বয়া হয় নেকি, আমি উপৰা উপৰি কৰাহেন হয় নেকি? হ'ল কি হ'ল, উপৰা উপৰি সিহঁতেহে কৈছে। তথাপি চিন্তা কৰক, এপইণ্টমেণ্ট লেটাৰ অনাৰ পিছত চাকৰি নকৰোঁ বুলি ক'লে বেয়া কথা হ'ব। আপোনালোক বহক, মই চাহ কৰি আনো। ভাত খাবলৈও সোনকাল হৈ আছে, চাহ খাবলৈ তোৰ ৰাতি হৈ আছে, এতিয়া খাবি কি? ইচ্ছা কৰে যদি অলপ অলপ খাব পাৰা গেলাকৈ। অ' চাহ খাবলৈ মন গৈছে, যা দুকাপ বঢ়িয়াকৈ চাহ বনাই আন। চাহৰ কথা কোৱা নাহিলে ছাৰ। তেতিয়াহ'লে কি খাবি? মাজু এটা মাৰি দিব পাৰা গেলাকৈ। কি ক'লি তই? মাজু এটাহে ছাৰ। ভাতকেইটা দুখন কাঁহীত বাঢ়গে যা, ইমান সোনকালে ভাত খাব না ছাৰ। তই খাব নালাগেও, এসাঁজ মই এতিয়া খাম, কাইলৈ ৰাতিপুৱা স্কুললৈ যোৱাৰ সময়ত এসাঁজ খাম। মই তাৰমানে ভাত খাব নালাগে। তই মাজু খাওঁ, সৰু খাওঁ, যি খাওঁ খাই ঘৰলৈ যাগে যা। কিয়া জানতো তুমি আহা নাই? আহা নাই, আপোনাৰো আহা নাই? নাই দেখোন না, তুমি কিবা ভাৱনা চিন্তা গেলাহে আহি গেছিল দেখোন। চাকরিতো চিন্তাতে? চাকরিরও ইমান চিন্তা করা নাই রবা, হেদে দাও খুঁজলি অফিসার MLA সব চিটকি যাব। কোক যাব? না পাত্তা হয়ে যাব হা। তার মানে আমার চাকরি হব ফাইনাল? চাকরি বাবা জানু, রেখফা বারু না নরু তাকে লয়ে চিন্তা হয়েছি। কে আজিকালি বলে চলিও কমি গেছি, হেকেটা চলির ভাত মই কে রান্ধবে নরিম। হেডসারক লয়ে চিন্তা হয়েছি হা। কি চিন্তা এ? হেডসারে আর যদি মালতিক প্রেমলতা বলি ভাবে কি হেঙ্কে মিড ডে মিলেও রান্ধিনি গুড়ি প্রেমলতাক নিলা, এটা তোমাকো পতাবা তামাম চেষ্টা করব। কি নকয়ে স্বামী, এমন পাপ কথা না ভাবো দক মই। তুমি এ না ভাবো, তোমার ভাবটো হুমে দিব। হেডমাস্টার মস্ত মিহি বস্তু আছে জানো না, স্কুলের চাকরি তো হওয়ার পিছত ঘরত রান্ধার বাদ দিবা লাগবে জানো না। ঘরত রান্ধা বাদ দিম? নহয় হ্যাঁ, হেডমাস্টারও ঘরত রান্ধাটো বাদ দিবা লাগবে। তেতিয়া এইটো চাকরি বাদ দিবা লাগবে? নরে রবা, চাকরি বয় যিমান টান, যতো সিমান টান, একবার পালি খেদাটো আর সিমান সহজ কথা নহয়। কথা হল চাকরিটো পোৱাৰ পিছত সন্ধিৰ বা বুটিত কাটি আৰামত চলি যাব লাগিব। এটা কাম কৰিবা জানতো, আও খোজগেলা দেখোন হা, এই আকলা আকলি বকি আছো মই। হেই বাপ্পা ঐ, হেডছাৰৰ ওপৰতো গোটাই বহুত মানুহ আছে দে। এ ৰচোন ৰ, প্রধানমন্ত্রীর উপর আরো কোনি আছে? প্রধানমন্ত্রীর উপর কায়ো নাই হইনা? নাই বলে কব নোৱাৰো, থকা বলেও কব নোৱাৰো। আমেরিকার প্রেসিডেন্ট আছে, আমেরিকার প্রেসিডেন্টে কয় মানে নিজকে পৃথিবীর সুপ্রিম পাওয়ার বলে কয়। একবার লাগ ধরবা লাগছিলে। কাক লগ ধরা?
তই কহ সেই মানুহটো মিগুৰমা ভালকে সিস্টেম গেলা সুধি লবা লাগবো কিবা কারণত আর হেডসারক ভরসা করে থাকতে হাফিজ কিলিক প্রেমলতায় সুমে দিবা লাগলি মালজি মোর কলজা হব ইফালে ওই মিগুৰমা ও কি কইছে মিগুৰমা ওই মিগুৰমা ও কি হলো ইমান টেটু ফালি চিঞৰিছ যে বসুন ব অলপ কথাকে পাতু দে ক ক ক সোনকালে ক মই রান্ধি আছো এই বেকার কষ্ট কিয়া করা রান্ধা বাড়ার দায়িত্ব আমার মালতি নেতা কিয়া তাই রান্ধি দিব পার্সোনাল লাইফত রান্ধনা রাখবলে মই সিমান ধনীও নহয় আর মই সিমান বিলাসীও নহয় মই নোৱাৰো আকে মাস্টার হেডমাস্টারে বেলি তই কিয়া নরা হেডসার কারবারে বেলেগো সেইবোৰ রাজহিক স্টাইলত ডাঙৰ হোৱা মানুহ কি কবি কয় এতিয়া এ হেডমাস্টারৰ মস্ত পাৱাৰ হয় না স্কুলখনৰ সুপ্ৰিম পাৱাৰ আৰু কোনোবা অফিচাৰৰ কথা যি প্ৰেমলতাই কৈ থাকে হেডসারৰ ওপৰত কিনো কয় ভাই তেওঁৰ ওপৰত আৰু কোনি আছে ও এমএলএ মিনিষ্টাৰ আছে শিক্ষামন্ত্ৰী তাৰ ওপৰত কোনি আছে চিফ মিনিষ্টাৰ চিফ মিনিষ্টাৰ সবৰে ওপৰত অ চিফ মিনিষ্টাৰৰ ওপৰত আৰু কোনি আছে প্ৰাইম মিনিষ্টাৰ প্ৰধানমন্ত্ৰী বাপ্পা ঐ হেডসারৰ ওপৰত কথাই বহুত মানুহ আছে দে এ ৰ শুন ৰ প্ৰধানমন্ত্ৰীৰ ওপৰত আৰু কোনি আছে প্ৰধানমন্ত্ৰীৰ ওপৰত কায়ো নাই হয় না নাই বুলি ক'ব নোৱাৰো থকা বুলিও ক'ব নোৱাৰো আমেৰিকাৰ প্ৰেচিডেণ্ট আছে আমেৰিকাৰ প্ৰেচিডেণ্টে কয় মানে নিজকে পৃথিৱীৰ সুপ্ৰিম পাৱাৰ বুলি কয় এ একবাৰ লগ ধৰিব লাগিছিলে কাক লগ ধৰ তই কহে মানুহটো কা প্ৰেচিডেণ্ট না কিয়ে সবতকৈ ওপৰত যি ও আমেৰিকাৰ প্ৰেচিডেণ্টক মালতী চাকৰি কাৰণে লগ ধৰিবি যা লগ ধৰি আগৈ ঐ অকলে নাযাবি কিন্তু মালতীক লগত লৈ যাবি মালতী গুনিম লৈ যাবি আকৌ ভাল পাব তাই তেওঁ আৰু খুৰা বুলি মাতে নেকি খুৰা আমেৰিকাৰ প্ৰেচিডেণ্টক এ মাতিব দিবি মাতিব দিবি বুজিছো যে নাপাব আংকুল বুলি মাতিব কবি ঐ মই ক'লো দে মোৰ দেৰি হৈছে যকে লাগে তাকে যাম মুঠতে চাওক কৰি যাব লাগিব খাটাং ও দাদা স্কুলক নাযায় আজি যাম এতিয়া আপোনালোকৰ ৰান্ধনি গুণীয়ে ৰান্ধনি মানে এতিয়া বৰলা ৰান্ধি আছে নহয় হে স্কুলৰ ৰান্ধনি গুণী স্কুলৰ ৰান্ধনি মানে মাষ্টাৰ দাদাহঁতৰ স্কুলত যেনেকৈ প্ৰেমলতা ৰান্ধনি আছিল এতিয়া মই হ'ম এখিলো হ'ব পাৰে দকচোন এনেকৈ ৰান্ধনি কোনি অ আমাৰ স্কুলবোৰত ৰান্ধনিৰ সেই চিষ্টেমটো নাই কে প্ৰাইভেট স্কুল যে নাথাকে কিয় নাথাকে হে স্কুল স্কুলে থাকিব লাগে হয় না প্ৰব্লেম হ'ব গাৰ্জেণ্টৰ মূৰত ৰাম টাঙোন পৰিব পঢ়োৱাৰ নামত যদি মাহেকত এহেজাৰ টকা দিব লাগে খোৱাৰ নামত আকৌ 1500 টকা দিব লাগিব সকলো গাৰ্জেণ্টে ইমান টকা দিব নোৱাৰিব নহয় মাষ্টাৰ দাদাহঁতৰ স্কুল গেলে দিব নালাগে অ নালাগে সেইবোৰ চৰকাৰী স্কুল যে স্কুলৰো কিবা ভাগ ভাগ আছে আছে প্ৰাইভেট স্কুলৰ বহুত চিষ্টেম আছে স্কুলৰ কি চিন আছে কি চৰকাৰী কি প্ৰাইভেট বহুত আছে জানাই যেনে প্ৰাইভেট স্কুলৰ ষ্টুডেণ্টবোৰ গাড়ী মটৰত যায় শিক্ষকবোৰ খোজকাঢ়ি যায় গভৰ্ণমেণ্ট স্কুলত আকৌ শিক্ষকবোৰ গাড়ী মটৰত যায় ষ্টুডেণ্টবোৰ খোজকাঢ়ি যায় এনেকুৱা ডিফাৰেঞ্চ আৰু এনিৱে আপোনাৰ চাকৰিটো হ'বগৈনে ক'বা নৰো দক চব কপালৰ কথা মোৰো হ'ব পাৰে খিলিৰো হ'ব পাৰে মোৰ লগত উপৰা উপৰি কৰি আছে না খেলি বুঢ়া বাসুদেৱে কি কৰে দেখা যাব হাও হেতি হেডসার দেখো হাও কি কৰো এতে জি কৰে কৰিব মই তো যাবাই খুছিলু আপনিয়ে যাবা নিদলা এটা কাম কৰুয়া এতে লোকমা প্ৰফুল্ল হাৰ গত টুক জলক জলক হাফিজ মল্লু যাঠেন আজ
আজি যাবা নললো দিয়ক স্যার, বয়া নাপাব। প্রেমলতায় মানা কইলে দিও স্যার কই তোমাক মিড ডে মিলর চাকরিটো দিব দিবলে কবা নহয় মানে স্যার কথা নকবা হে হাফিজ, মই নেজানো বুলি ভাবিছা নেকি? মোক প্রেমলতায় চ্যালেঞ্জ কৰিছ হিলিক বোলে মিড ডে মিলর চাকরিটো দিব দিবলে কবা। মো চাকরি নহব নাকি স্যার? কেনেকে হব? আপনি নেদে তার মানে স্যার? মোর মতলব আছিলে, কিন্তু তোমালোকে প্রেমলতার উপর ভরসা কইলা। মই মালতীক অ্যাপয়েন্ট কইলুই, মালতীর হই গল। দেখছে এথেন প্রেমলতা বাইদেউ হারি গেল। হারি যা নাই রে, প্রেমলতা বাইদেউ নকইছে আধা বা তান্ডাকে হলেও মালতী খেলি তোক চাকরিতে দিব, চিন্তা নকরবি, তোর চাকরি হব ফাইনেল। মালতীয়া অহা সোমবারে জয়েন করবই। প্রেমলতার কথা মতে বুড়া আঙুলটি চুপি থাকা। এটা আজি খিলিয়ে খানা দিছে, সেইটো চাকৰি মই খিলিক দিছো যে, বেয়া নেপাব। ভুলাই দিছি দেচোন তিৰিক চাকৰি কৰবা, মই হলে নেদলো হৈ। কিয়? হেডছাৰে এটি চানি খাবা কিয়বা পঠাইছি চাকৰিক, তহঁতে মাছ তল মাখাই মোক খুজি থাকবি হয়নে? ঐ কাপাই, পৃথিবীখনৰ মানুহবোৰক তোৰ দৰে কেক তালচ বুলি ভাবিছ কিয়? কিয়ে মি গুৰমা? এ মালতীৰ চাকৰি হ'ব, হেডছাৰে মালতীৰ লগত চেনি খাব, বাকী টিচাৰবোৰে মুখৰ খজুৱতি মাৰিব, কেৰপাৰ চিন্তা তত নাই। পৃথিৱীখনত তাৰ দৰে কেক তালচ বুলি ভাবে সি। এটা কথা দেই কেৰপা, মুখখন থাকিল বুলি যাতা কথা বকি নাথকিবি। আমি সৰু মানুহ হবা বাৰু, মানুহ নাথ চব আছে, মালতী আবেলি হবা পাৰে, কেৰেক তাল লুজ নহয়। তাকেতো এ বান্দাৰ, মালতী ভাল আপি সেইবোৰৰ মাজত মোকো সাঙৰিলি। ঐ কেৰপা, ঐ ভোলা, দুইটাকে কৈ থলো, বাকী যি কৰ কৈ থাক, মোৰ চৰিত্ৰত ধৰি প্ৰশ্ন নুতুলিবি। ঐ কুৰ্ম, মালতী মোৰ ভনী হয় নে নহয়? কিয় নবয়ে? মোৰ ভনীক কেনেকৈ ৰাখিব লাগে মই জানিম। আগৰ পেৰেণ কৈ আছো আপোনাক, গছৰ গুৰিত পানী ঢালক, আপুনি পাতত পানী ঢালিব গৈছে, এথেন পাইছে না মজাটো, আৰু পাব মজা। প্ৰেমলতা বাইদেউ ইমান জদ্দুই কোৱাৰ পাছত কেনেকৈনো বিশ্বাস নকৰাকে থাকা? কি অলিতা, মালতী চাকৰি হল? হনাই নহয়, সোমবাৰৰ পৰা নহব হে। আৰু কিবা বদলি হ'ব পাৰে? পাৰেতো, প্ৰেমলতা বাইদেউ নকৈছে আধা ভাত ৰান্ধাকে কৰচ খন্তি মালতী তোক গতে দিব বাধ্য হব? এইগিলাখান ডাংকম মাৰা কথাহে, আমি বিশ্বাস নকৰো। মই যি কম ভাই ভাল ভাবি কম, মালতীক চাকরি করবা দিছা যদিও তই লগত যাই ডিউটি করবা লাগবো, নহলি হেডছারে মিহিরা মুখ কাছত পথে মালতীকে প্রেমলতা ভুলি চানি খাই থাকবো, সেইগুলা বুদ্ধি পাম র। সেইটো প্ৰেমলতা নহয়, ক'তে? সেইটো অ কি প্ৰেমলতা, ভাল না তোৰ? কিবা বেয়া দেখিছে হবলা? কিবা খং উঠি আছে নাকি? একো নাই, কিয় খংডাল উঠিব? এ সন্ধ্যা একবাৰ আমাৰ ফালে যাবি, এক কাপ চাহ খাই আহিবি। কিহৰ চাহ? তোৰ ৰান্ধনি চাকৰিটো হেডছাৰে আমাৰ মালতীক দিলাক না, যাবি চাহ কাপ খাই আহিবি। এ ৰাম, আজি খিলিয়ে খানা দিছে, সেইটো চাকৰি মই খিলিক দিছো যে, বেয়া নেপাব, পিছত কেতিয়াবা খাম দিয়ক। বৰলা কাই ঐ বৰলা কাই, বৰলা কাই, ছোৱালী দেখিলে পছন্দ লাগি যায়, পছন্দ লাগি যায়,
বিয়া বিয়া বুলি বয়স দিলে ভাতি হুমর জয় কপালত নাই বরলাকাই আমার বরলাকাই বরলাকাই আগবঢ়ালে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজ হেয়ার কালার মাই এয়ারটেল অ্যাপ গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস বিপ্লান সেলুন সিক্রেট হেয়ার কালার ইউ আর শাইনিং সিপি মশালা আর নেরোলেক সুরক্ষা।